ওরে আল্লাহ রে, মানছি বিয়ে দিতে পারতেছে না। আর আমার সাসা কুদ্দুস নাই বিয়ে দিছে 13 বছরের মায়েরে না 18 বছরের মায়েরে। তাই আমি ফেসবুকে দেখলাম, তো সাসার একটু কল করি, তাই না? দেখি সাসা কি কয়। লাগাই দিলাম। কাটির বেটা ধরে নাকা। আসসালামু আলাইকুম চাচা। এ চাচা কিরাম আছো? হ্যাঁ, খুব ফুর্তিতে আছো। তা বলে বিয়ে দিছো 13 বছরের মায়েরে? আমি ফেসবুকে একটু পুশ করে দেখলাম, কথা কি সত্যি নাকি? এই তোমার একটা মাত্র ভাস্তা, পিছনে চুল সামনে চুল শামসুল, এই শামসুলের সাইডে তুমি বিয়ে নিলে। আমি খুললাই বেচারা পড়ে রয়েছে, মাঠে ঘাটে কাজ করে বেড়াচ্ছি, আর তুমি ওদিকে যায় রিক্সাটা চালাও, আর তুমি বিয়েটা করে এলাইলে। এটা কি ঠিক করলে কও? তোমার তো একটাই বাজতে। এ শোনো, ওই কুমিল্লার লোকজন, এই জন্য আমি দেখতে পারি না, বুঝছো? এই কুমিল্লার লোকের সম্বন্ধে যা কয়, দুঃখিত, আমি তো এটা করতে চাচ্ছি না তোমারে। তো এমন বিষয়টা হচ্ছে যে তুমি বিয়ে করলে কেন? তোমার প্রথম বউ তো তোমার চেয়ে 5 বছরের বড় ছিল বেটা। তো তুমি 13 বছরের মায়ের বিয়ে এলে কেন? হুম হুম না না, তা 18 বছর তো শুনতেছি ফেসবুকে, তা 13 বছর বলে বয়স অরিজিনাল, এটা কি সত্যি নাই? আবার বলে 5 বছর তুমি ফ্রেম করছো, তাহলে 13 বছর যদি বয়স হয়, তাহলে 5 বছর যদি ফ্রেম করো, তাহলে 13-তে 5 বাদ দিলে কত হয় বেটা? 8 বছর। 8 বছরে একটা মায়ের ফ্রেম করে নাই? হ্যাঁ, আচ্ছা 18 যদি হয়, তাহলে 18-তে 5 বাদ দিলে হয় 13 বছর। 13 বছর তো তুমি ফ্রেম করলে, তোমার তোমার কি অস্ত্র তুমি তাই কাউ দিদি? তুই কোন অস্ত্র নিয়ে ঘোরো? হুম, ও শোনা, তুই বিয়েটা কইলে ভালো কথা, তা তুমি বিয়েটা কইতে তোমার বয়সে? তো তোমার এই ছোট একটা মায়ের বিয়ের আর দরকার নাকি? যে কত কথা করছে, তুমি তো আমার রক্তের, তা তুমি তো আমার চাচা, তো তো আমার খারাপ লাগে না? এই তোমার ভাইস্তে শামসুল একটা বিয়ে করতে পারলো না, এই মাঠে ঘাটে কাজ করে জীবনটা শেষ হয়ে গেল, একটা বিয়ে করতে পারলো না, আর আমার চাচা শালা রিক্সা চালায় তুমি বিয়েটা করিয়ে গেলে। হুম, আমার বন্ধু বান্ধব আমার শিশে কাঁদিচ্ছে, মাথার সব কাটা চুল উঠে গেল, বিয়ে করতে পারলাম না, তুমি বিয়েটা করে ফেলাইলে। তো 5 বছর প্রেম করিছো, ভালো কথা। তা তুমি একটু তোমার সাথে একটু বয়সের কাছাকাছি নাই 40 বছরের মায়ের সাথে প্রেম করতে? তো তুমি 18 বছরের মায়েরা তুমি কি রে বিয়ে দিলে? গরিব মানুষ নাই, গরিবের মায়ের তুমি বলে ফুসলাই ফাসলাই অস্ত্র দেখায় বিয়ে দিছো। মানুষ কষ্ট এই ফেসবুকে, এই রিপোর্টার, কতগুলো রিপোর্টার আর তো কোনো খায়ের দেখে কাজ নেই, তুমি প্রেম করে বিয়ে করেছো, সেটা ফেসবুকে দেখায় বেড়াচ্ছে। আরে শোনো, কত বড় বড় কবি, বড় বড় নেতা নেতা, বয়স্ক নেতা বিয়ে করলি, তো তোমার কি? তুমি তো বেটা একটা রিক্সা চালক, তোমার দায়ী তো তোমার গন্ধ বেশি, তোমারাই তো কাটি দেবে, তুমি বিয়ে করলে কেন? উড়া নাই কবি মানুষ, উড়া নাই নেতা মানুষ বিয়ে করতে পারে, তোমার দরকারটা কি? তোমার তো চুলকনি কম না, তুমি কি কবি নাই? তুমি বিয়ে করিছো, তা বিয়ে করলে ভালো কথা। তা তো তোমার আবার ফেসবুকের বদলি তোমার আবার ইন্টারভিউ দেওয়ার দরকার নাকি? হ্যাঁ, মন সম্মত সব চলে গেল, তুমি তো খুব মজায় আছো। হ্যাঁ, বিয়েটা করে বাসরঘর করে সব তো কমপ্লিট, আল্লাহ জানে তোমার অস্ত্র না আর কিছু। তা আমার শাশি কি নাম আছে বলে জেলখানায় রোদ্দি রইছো? হুম হুম, ওরে এই যে ফ্রেম করিস, বিয়ে করিস, আর সাজা বাবা, আমি বাইসটা শামসুল তোমার কাছে আসবো না, কয়ে দিলাম, আমার মান সম্মান সব শেষ করে দিলে। আর ওরা বড় বড় নেতা কবি, ওরা হচ্ছে অ্যাক্টার, হ্যাঁ ওরা হচ্ছে বড় বড় নায়ক নায়িকা, যদি বয়স্ক বিয়ে করে, তোমার তোমারও করার দরকার আছে নাকি? তুমি বেটা, তুমি হচ্ছে কুদ্দুস, তুমি হচ্ছে রিক্সা চালাও, তোমার বিয়ে করার দরকার কি? ওরা বড় বড় বুড়ি মানুষ, বড় বড় নায়ক নায়িকারা বিয়ে করে বুড়ো বয়সে, তোমার তোমার তুমি তাই করবে নাকি? এই শামসুলি কথা ভাবলে না, তোমার একটা মাত্র ভাইস্তে, ভাইস্তে একটা মাত্র বিয়ে করতে হলো না? না, আমি তোমার চাচা কবো না, তুমি বিয়ে করলে কেন? বিয়ে করলে কেন? বিয়ে যদি করবাই তো 40 বছরের মায়েরে করতে, তুমি 18-13 বছরের মায়েরে বিয়ে করার দরকার নাকি? না, আমার বিয়ে দেবে নাকি? না, আমার তো কেউ মায়ে দেবে না। যে কই তার চাচা শালা বিয়ে করে 18 বছরের মায়েরে, 65-65 বছরের বুড়ো, আর তার 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 ভাইস্তের কিনা মায়ে দেয়? ও, তুমি বিয়ে দিছো, তোমার কবে সোয়াল মায়ে বড় হবে, মায়ে বড় হবে, তারপরে সেই মায়ের আমি বিয়ে করবো। হ্যাঁ তো ঠিক আছে, জেলখানায় তো যদি থাও তো ভালো থাও, আর চাষিরা আমার সালাম দিও, আর চাষিরা আমি দেখতে আসবো না, এই লকডাউন করোনা লকডাউন শেষ হোক। হুম ঠিক আছে, তা রাখলাম।
আর এই ভুল করিছো আমার মান সম্মান সব শেষ, এখন আমারে মায়া দেবে নাকিডা? সারা রোজা রমজানের মাস, তোমার এইসব দেখতে আমার ভালো ঠেকতেছে না ফেসবুকে। তা রাখলাম, ভালো থাকো।